টাঙ্গাইল দিলদার সড়কটি জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের পাত্রাল টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য জগৎ বিখ্যাত। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে দিলদার সহ মির্জাপুর, নাগরপুর, মানিকগঞ্জের সাটুরে ও ধামরাই উপজেলায় যাতায়াত করে লাখো মানুষ। তাঁত শিল্পের জন্য বিখ্যাত দিলদুয়ারের পাত্রাইল এলাকায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসে কাপড় কিনতে। দীর্ঘদিন সড়কটি সংস্কারের জন্য সড়কের পিচ উঠিয়ে মাটি খুঁড়ে রাখায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। খানাখন্দ ভরা সড়কটি একটু বৃষ্টি হলেই কাদা পানিতে সয়লাব হয়ে যায়। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। ইতিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায় এলাকাবাসী। পাত্রালের বাজার, এই বাজারটা লইয়া আজ বহুদিন ধরে এইরকম কাদা পানি। এই রাস্তা যায় ডিসি যায়, এসপি যায়, ওসি সাহেব যায়, কোনো সাহেব যায় আজ পর্যন্ত কোনো কাজ করলো না। তাই এই কাজটা, এই দুঃখের কথাটা আমরা কাটান বলবো। বাজার পাত্রাল এলাকাটা হলো তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এই এলাকায় রাস্তার বিরাট দুর্ভোগ। রাস্তা আমাকে দোকানের সামনে হাঁটু পানি বেঁধে থাকে। বড় বড় গাড়ি ঘোড়া চলাফেরা করে, কিন্তু আমাদের দোকানে পানি যায়, দোকান মালপত্র নষ্ট হয়, হেঁচা যায়। এটি হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। রাস্তায় গাড়ি চলতে পারে না, গাড়ি আজকে উল্টে যায়। আমার হইলো চার বস্তা ডাইল ভিজে গেছে গা, অটো উল্টে যায়। বিশাল ক্ষতির মধ্যে আছি আমরা ব্যবসায়ীরা। রাস্তাঘাট সমস্যা, আমরা প্রতিদিন যাতায়াত ব্যবস্থা খুব কষ্টে আছি, এবং দোকানপাটও ভালো চলতেছে না। রাস্তাঘাট খারাপের কারণে লোকজন বাজারে আসতেছে না, প্রতিনিয়তই লোকজন কম বাজারে। তো যত দ্রুত ঠিক হয় আমাদের জন্য এটা ভালো। ডেলিভারি রোগী না যেতে পারি না, কোনো অসুস্থ রোগী না যেতে পারি না। সড়কটি সংস্কারের কাজ চলমান দাবি করে খুব শিগগিরই এই দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা প্রকৌশলী। টাঙ্গাইল থেকে দেলদুয়ার পর্যন্ত আমাদের এই জেলা মহাসড়কটি প্রশস্তকরণ কাজ বর্তমানে চলমান আছে। কাজটির মোট দৈর্ঘ্য 11 কিলোমিটার। এখানে আমাদের 42 কোটি টাকার একটা প্যাকেজ চলতেছে। ইতিমধ্যে আমাদের 1800 মিটার আরসিসি রিজিড পেমেন্টের কাজ শেষ হয়ে গেছে টাঙ্গাইল অংশে। এরপরে আমাদের প্রায় 5 কিলো অংশ আমরা কার্পেটিং কাজ শেষ করেছি। তো এখন পাত্রের বাজার অংশে আমরা 450 মিটার আরসিসি পেমেন্ট করব। এলাকাবাসীর প্রাণের দাবি, সড়কটি যেন খুব দ্রুত সংস্কার সহ বর্ধিত ও উঁচু করা হয়। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই মনে করছে সকলেই। নাজমুল ইসলাম, গ্লোবাল টিভি, টাঙ্গাইল।